শোক আর স্মৃতির একটি জীবিত নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বঙ্গবন্ধু হত্যার 3.5 দশক পরও জ্বলন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ি। প্রতিদিন হাজারো মানুষের বিবেককে জাগিয়ে চলেছে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের এই ঘটনাস্থল। মাকসুদুন নবীর রিপোর্ট। ধানমন্ডি 32 একটি রাস্তার নাম, যে নামটি উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে একটি বাড়ির ছবি। এর বাহিরটা সাধারণ দেখালেও ভেতরটা ক্ষত বিক্ষত, রক্তে ভেজা। এখানে জমা আছে একজন মৃত্যুঞ্জয়ের গল্প আর একটি দেশের ইতিহাস। 1961 সালে পরিবার পরিজনদের নিয়ে এখানেই বসবাস শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1966-এর 6 দফা, 1969-এর গণঅভ্যুত্থান, 1970-এর সাধারণ নির্বাচন আর 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের যত কাজের যাত্রা শুরু হয়েছে এখান থেকেই। নির্মমতা আর নৃশংসতা, সব কিছুকে হার মানিয়ে এখানেই ওরা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছিল 75-এ। সেই বাড়ি এখন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বঙ্গবন্ধুর সেই শয়ন কক্ষটি আছে আজও। এখনো শুকোয়নি শেখ রাসেলের জন্য মায়ের হাতের তৈরি সেই আচারগুলো। এই সেই সিঁড়ি যেখানে ঘাতকের বুলেটে লুটে পড়েছিলেন শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর শরীর ভেদ করে যাওয়া বুলেট চিহ্ন রেখে গেছে এই দেয়ালে। গা শিউড়ে ওঠা সেই ঘটনার সাথে পরিচিত হতে এখানে প্রতিদিনই আসেন বিভিন্ন বয়স আর শ্রেণী পেশার মানুষ। ওনার আদর্শ থেকে আসলে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। এখান থেকে আসলে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়। অনেক আগের জিনিস দেখলাম বঙ্গবন্ধুর, তারপর শেখ রাসেলের অনেক খেলনা দেখলাম। বঙ্গবন্ধুর বাড়িতে আসা দর্শনার্থীরা এমনি এমনিই চলে যান না, ফিরে যান বেদনার স্বাদ নিয়ে। হৃদয় নিংড়ানো তাদের সেই সব আবেগের আলিঙ্গন হয়েছে জাদুঘরের মন্তব্য বইয়ে। বঙ্গবন্ধুর বাড়িকে জাদুঘর হিসেবে রূপ দেওয়া হয় 1997 সালে। তিনি যদি এই অরক্ষিত বাড়িটাতে না থেকে প্রধানমন্ত্রীর সরকারের বাসভবনে থাকতেন, তাহলে হয়তো তাকে প্রাণটা হারাতে হতো। কিন্তু তিনি তো বাঙালির সঙ্গে থাকবেন বলে এই সাধারণ বাড়িতেই তিনি শেষ পর্যন্ত থেকে গেছেন। ধানমন্ডির সেই রাস্তার বর্তমান নাম্বার 11, কিন্তু সবার মুখে এই রাস্তা এখনো ধানমন্ডি 32, সবার বুকে এখনো বঙ্গবন্ধু যেমন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।